তোমরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বাম্পার একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এখানে তোমরা কিভাবে তোমরা আবেদন করতে পারবে বিস্তারিত জানবো, কবে থেকে আবেদন শুরু হয়েছে, কবে পর্যন্ত আবেদন চলবে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নমস্কার বন্ধুরা, তোমাদের WPSC এক্সাম এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। চলো আমরা আমাদের ভিডিওতে চলি। আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে যাচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত ডিটেলসগুলো যেগুলো রয়েছে এক করে সমস্ত ডিটেলসগুলো আমরা দেখে নেবো। ভিডিওকে একটা কিন্তু লাইক করতে ভুলবে না বন্ধুরা। এখানে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, এখানে তোমাদের ঠিকানাটা দেওয়া আছে। এখানে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট, নো মেডিকেল গ্রেড টু। এখানে দেখানো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট টু ফ্রম ইন্ডিয়ান সিটিজেন সার্চ অ্যাট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট। যবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাইটা শুরু হবে, কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হবে, তোমাদের 24 তারিখ থেকে মানে কাল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাইটা শুরু হবে, 30 তারিখ পর্যন্ত চলবে। তাহলে বেশি সময় থাকবে না, কম সময় থাকবে, কিন্তু তাড়াতাড়ি তোমরা ফুলফিল করে নেবে। এরপরে দেখানো এখানে কী বলা হয়েছে, পোস্ট টেম্পোরারি পোস্ট একটা, বাট লাকিলি পারমানেন্ট ইন ফিউচার, ফিউচারে পারমানেন্ট হয়ে যেতে পারে বলে জানানো হচ্ছে। এখানে পে স্কেলটা তোমরা এখানে দেখতে পারো, পে স্কেল 9000 থেকে 40000, গ্রেড পে এখানে রয়েছে 4700, গ্রেড পে রয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সিগুলোকে দেখে নাও তোমরা, নাম্বার অফ ভ্যাকান্সি যেটা রয়েছে তোমাদের জেনারেলদের জন্য 31টা, এসসিদের জন্য 36টা, এখানে এসটিদের জন্য 18টা, ওবিসি এ ক্যাটাগরির 7টা, ওবিসি বি ক্যাটাগরির 6টা এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 7টা, টোটাল 105টা। এবার এডুকেশন কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে এখানে দেখে নাও, এডুকেশন কোয়ালিফিকেশান এ ডিগ্রি এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা তো ডিগ্রি থাকবেই, লাগবেই। এর সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট এখানে ডিগ্রি চাওয়া হয়েছে। ডিপ্লোমার উপরে, ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হসপিটাল ম্যানেজমেন্টের উপরে যদি কোনো ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর নলেজ কী বলা হয়েছে, নলেজ বেঙ্গলিভাবে তোমাদের লেখা এবং পড়া জানতে লাগবে। এরপরে এজ লিমিটটা কী দেওয়া হয়েছে এখানে দেখে নাও, এজ লিমিট নট মোর দ্যান 36 ইয়ার, 36 বছরের বেশি হলে হবে না। এরপরে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন এই সমস্ত জিনিসগুলো তোমাদের আপলোড করতে লাগবে, এগুলো তোমরা চেক করে নেবে একবার। এরপরে তোমরা এখানে দেখে নাও কটাকা তোমাদের ফি পে করতে লাগবে, 210 টাকা তোমাদেরকে ফি পে করতে লাগবে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। মোবাইল থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে এখানে www.wbhrb.in, তোমরা এখানে ভিজিট করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 30 তারিখের পরে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে এখানে বলা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট হয়ে গেলে আর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে, সিলেকশন প্রসেসটা দেখে নাও একটু। এখানে তোমাদের অফিসিয়াল যেই সমস্ত লিঙ্কটা শুরু হয়ে যাবে কাল থেকে, তোমাদের অফিসিয়াল লিঙ্কটা শুরু হবে কাল থেকে, তোমরা এখানে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 30 তারিখ 8টা, রাত্রি 8টার আগে কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে লাগবে। এরপরে এখানে কীভাবে দেখে নাও সিলেকশন প্রসেসটা, মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে নাম্বার দেওয়া হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের ডিগ্রি থাকে সেই ডিগ্রির উপর ভিত্তি করে 40 নম্বর দেওয়া হবে। এরপরে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে যদি কোনো ডিগ্রি থাকে যদি তাহলে ফ্রম যে কোনো ডিগ্রি থাকলে 25 নম্বর আর ডিপ্লোমা থাকলে 15 নম্বর, তাহলে এখান থেকে টোটাল এটারে 25 নম্বর এখান থেকে দেওয়া হবে। 2 ইয়ার এক্সপিরিয়েন্স একটা চাওয়া হয়েছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্সের জন্য এখানে 20 মার্কস দেওয়া হবে। এরপরে একটা ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউয়ে তোমাদের 15 মার্ক থাকবে। এই সমস্ত মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। যারা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যাদের তোমরা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবে। অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে গিয়ে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কালকের পর থেকে যদি অ্যাপ্লাই করতে চাও এখান থেকে কিন্তু তোমরা করে নেবে অবশ্যই।